আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হচ্ছে একটা ফন্টকে কীভাবে 3D স্টাইলে একটা মেটাল লুক দেওয়া যায় সেই বিষয় নিয়ে। সো দেরি না করে আমি ডিজাইনটা শুরু করে দিই। আমি বেসিক্যালি একটা বোল্ড টাইপের একটা ফন্ট নিয়েছি। ফন্টটা আমি ব্রেক করে দেবো। দেওয়ার পর হচ্ছে আমি একটু নিচের দিকে লম্বা করে নিব, তাতে করে আমার ডিজাইনটা আরও একটু ভালো দেখা যাবে। তো আমি বেসিক্যালি প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে অফসেট পাত তৈরি করে নেব। অফসেট পাত করে নেওয়ার পরে আমি এটাকে ঠিক যেমন আছে এমনই আমি ঠিক মনে করতেছি। সো আমি প্রথমে টেক্সটটা নেওয়ার পর আমাকে অফসেট পাত করে নেওয়ার পরে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ ঠিক যেখানে আসলে সেখানে বসবে। তারপর আমি আমার এটাকে এই কালারটা একটু চেঞ্জ করে দেবো, রেড কালার করে দেবো রেডটা। তারপর আমি বেসিক্যালি লাইন টুলটা ইউজ করবো। লাইন টুলটা কর্নার যেগুলো আছে কর্নারের সাথে এই কর্নার মিলিয়ে দিব, এক্স্যাক্টলি কর্নারগুলো যাতে মেলে সেটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে। সো আমি কর্নারগুলো মিলাই নিচ্ছি। তো আমার প্রথমে দেখতেছি যে এখানে পিক্সেল অন করা আছে এখানে, যার কারণে আবার এক্স্যাক্টলি আমি যেখানে নিতে চাচ্ছি লাইনটা সেখানে যাচ্ছে না। সো সেই কারণে আমি যদি পিক্সেল এটা উঠে দিই তারপর আমি যেটা ধরি তাহলে আমার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। তারপর হচ্ছে লাইন টুলটা ইউজ করি। এখন দেখুন আমি যদি সবগুলোকে ধরি, সো আমার প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে কর্নার একটা করে লাইন আর্ট করে নিয়েছি। সো আমি যদি বেসিক্যালি আমি যদি এখন এম শিফট এম চেপে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করি এই লাইনগুলো, আচ্ছা এখানে আমার দেখা যাচ্ছে যে এখানে মিলেনি, যার কারণে আমার দুইটা এক হয়ে যাচ্ছে দেখুন। সো যার কারণে আমি ডিটেক্ট সিলেকশন দ্বারা এটা মিলাই নেব। আর দেখা যাবে কোথায় কোথায় মিলাইনি, সেজন্য আমি সবগুলোকে ধরে কন্ট্রোল শিফট এম চাপলে শিফট বিল্ডার টুল, তারপর আমি যেটা চাচ্ছি প্রত্যেকটা সাইডটাকে আলাদা আলাদা করে নেব। তো প্রথমে এটার ফিল কালার আমি দেবো হচ্ছে ব্লু করে দেই নর্মালি। দেওয়ার পর এগুলা আলাদা আলাদা করে নিব ক্লিক করে। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সরাসরি লাগাই দিব নিচেরটার সাথে, তাতে আমার জিনিসটা ভালো দেখা যাবে। ওকে মনে হয় জয়েন হয়ে গেছে এখানে। তারপর শেপ বিল্ডার টুলটা আবার নেব, এইটা একটা করে নেব, এইটা একটা। আমার বেসিক্যালি যেটা হচ্ছে সেটা সবগুলোকে আলাদা আলাদা করে পার্ট করে নেওয়া সাইডের যেগুলো আছে।
হ্যাঁ, আমার এখন প্রথম কাজ শেষ। আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার সাইট দিয়ে যেটা 3D লুক আনার জন্য যে কাজটা করতে দরকার সেই কাজটা আমি করে নিয়েছি। এটা হয়তো বা আরও অনেক সহজেই করা যাইতে পারে, এটা আমার এখন বর্তমানে জানা নেই। আমি ম্যানুয়ালি করে দেখালাম আপনাদের, আপনারা চাইলে এভাবেও করতে পারেন। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে উপরের লাইনটা ধরবো, ধরে এটাকে হোয়াইট কালার দেব। তারপর একটা হয়ে গেছে, যাকে আলাদা করার জন্য আমি কেটে নিয়ে তারপর এফ যেখানে আছে সেখানে বসে গেছি। তাতে করে আমার এখান থেকে কেটে এটা আলাদা হয়ে গেছে। তো আমি এটার কালার দেবো হচ্ছে এখানে। আর একটা সমস্যা হচ্ছে আমার এই কালারটাও আমি দেখতে পাচ্ছি যে আলাদা করে নিতে হবে। দেখুন এখন রেড কালার দেখাচ্ছে, তার মানে সবগুলো শুধু একটা রেড কালারেই আছে। সো এখন আমি যেটা করব সেটা এটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দেব। দেওয়ার পর আমি যেটা করব হচ্ছে আমি সবগুলোকে ধরে নিব। নেওয়ার পর এই হোয়াইট কালারটা শিফট চেপে হোয়াইট যে উপর ক্লিক করি, তাহলে হোয়াইট কালারটা বাদ দিয়ে সবগুলো সিলেক্ট আছে, এটা আমরা একটা গ্রুপ করে নেব। নেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলাতে প্রত্যেকটাতে একটা করে 3D লুক দেবো, সেই কারণে এটার গ্রুপের যা দুইবারের ভিতরে ক্লিক করার পরে এখন প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরা যাবে। দেখুন প্রত্যেকটাকে আলাদা করে ধরা যাচ্ছে। সো আমি এই সবগুলোকে একটা করে গ্রেডিয়ান লুক দিয়ে একটা 3D লুক করে দেব। তো আমি প্রথমে এটাকে ধরবো, তারপর গ্রেডিয়ান করবো, তারপরে এই গ্রিনটাকে ধরবো গ্রেডিয়েন্ট, মানে আমি সবগুলোকে আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট করে নিব। সেই কারণে একবার আমি সবগুলো ব্লু কালার সিলেক্ট করে নিই। আমি এখান থেকে ম্যাজিক কন্ট্রোলটা ধরে ব্লু কালারটা সিলেক্ট করলাম, সবগুলো ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে। কিন্তু এটা আমাদের আরেকটা সাইটে যাওয়ার কারণে এটা হচ্ছে আমাদের পরবর্তী থেকে দেখতে হবে। সো আমরা এই লুকগুলোকে সবগুলোকে একটা গ্রেডিয়েন্ট লুক দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দুইটা এই তিনটাকে আমরা কেটে নিয়ে আমরা যদি এই গ্রেডিয়েন্টের যদি ভিতরে ঢুকাই দেই, এখানে যদি রেখে দেই এবং হচ্ছে এইটার কালার দেবো আমি যদি গ্রেডিয়েন্ট করে দেই, তাহলে আবার দেখতে পাচ্ছেন আমার কিছুটা মেটাল লুক আসছে। তো এখনও পুরোপুরি মেটাল হয়নি, সে কারণে আমার উপরে যে ডেজমান গ্রুপ করে নেই। নেওয়ার পর আমি হোয়াইট কালারগুলোকে ধরবো, ধরার পরে এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দেবো আমি, আচ্ছা সরি, তার গ্রেডিয়েন্ট করে নেওয়ার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে একটা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিলে ঠিক সেইটার সামনে পড়বে আর একটা কপি হবে, কপি হবে। তারপরে হচ্ছে এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেবো এইভাবে। তো আমি এইটার গ্রেডিয়েন্টটা একটু আলাদা করে দেবো, কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ব্ল্যাক কালার নিয়ে আসলাম, দেন হচ্ছে এই হোয়াইট কালারটা আবার এখানে একটা কন্ট্রোল চেপে কপি করে এখানে নিয়ে আসলাম। নেওয়ার পর আমি গ্রেডিয়েন্টের যে টুলসটা আছে সেটা ধরে আমি ম্যাশ করে একটা নিব, তাতে করে আমাদের স্টিল কালারটা আরও বেটার লুক দেখতে পাবো। এভাবে করে নেওয়ার পরে আমি যদি এটা এখান থেকে কেটে নিয়ে আমি এটাকে সামনে দেব, দেখুন একটা মোটামুটি একটা মেটাল মেটাল স্টাইল আসছে।
তো তারপরে আমি যেটা করব, হ্যাঁ এটাকে আমাদের উপরে যে ফন্টগুলো আমি গ্রেডিয়েন্ট করে নিয়েছি ওগুলোকে একটা গ্রুপ করে নেওয়ার পরে আমি হচ্ছে এটার এগুলোর অপাসিটি কমাই দেব। অপাসিটিটা যদি কমাই দিই আমি, দেখুন একটু হালকা যদি কমাই দিই তাহলে দেখতে একটু রিয়েলিস্টিক মনে হবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু লাইন আর্ট করে নিব। নর্মালি আমি লাইন আর্ট করে নিলাম, এতে একটু স্ট্রোক কালারটা বাড়াই, স্ট্রোক কালারটা বাড়াইতে গেলে বাড়ার পর আমি এটাকে কন্ট্রোল চেপে আর একটা কপি করে নিলাম। তারপরে এটার স্ট্রোকটা আর একটু বাড়াবো, তারপর আর একটা কপি করব, এটা স্ট্রোকটা দেবো 6 9 দিয়েছে। তারপর এটা দেব হচ্ছে 12, তারপর এটা দেব হচ্ছে 9। আমি জাস্ট কিছু কপি করে একটু র্যান্ডম শেপ এঁকে নিচ্ছি, এটার কালার একটু বাড়াবো। আচ্ছা আমি এগুলোকে ধরবো, ধরার পর সোজা সুজি কপি কপি করার পরে সবগুলোকে ধরে আর একটা কপি, এগুলোকে অ্যালাইন করে নিব সবগুলোকে। ডাইনে বামে অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর আবার যদি আমি এটাকে প্রতীক আরেকটা কপি করে নিই, দেখুন একটা র্যান্ডম শেপ হয়ে গেছে। তারপর এটাকে আমি একটা কপি রেখে দিয়ে এটাকে এই লাইনগুলোকে আমরা এক্সপ্যান্ড করে নিব, তাতে করে আমাদের স্ট্রোক থেকে ফিল কালার চলে যাবে। তারপর আমার এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। আমি যদি একটু অ্যাঙ্গেল করে নেই, নেওয়ার পর এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দেবো, আমি ঠিক এই কালারটাই দেবো, এই লুকটাই দেবো, গ্রেডিয়েন্টটাই দেবো। দেওয়ার পর আমি গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে একটা একটা লাইন টানবো, তো এটা দেখতে হবে এইরকম। তো আমি যদি এটা গ্রুপ করে নিয়ে এখন আমি এখানে অ্যাপ্লাই করি, দেখুন এখন হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমি একটু আরো একটু ভালো করে দেখাবো যখন ভালো বোঝা যাবে, যখন আমি কাজটা ফিনিশ দেব। তো আমি এটাকে সাইজ মতো ছোট করে নিচ্ছি, তারপর আমি উপরে যে লাইন টুলটা আছে ওইটাকে ধরবো এবং হচ্ছে নিচের যে গ্রেডিয়েন্টের যে উপরে যে একসাথে যেটা ছিল ওই দুইটা ধরবো। ধরার পর আমি বেসিক্যালি যেটা করব, শিফট এন্ড চেপে আমি শেপ এন্ড টুলটা নিব, নেওয়ার পরে আউটসাইডে যে লাইনগুলো আছে এগুলো আমি নর্মালি কেটে দেবো। তারপর উপরে যেগুলো আছে সবগুলোকে ধরে একটা গ্রুপ করে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, সরি আমি নিচের যেটা আছে ওইটাকে সিলেক্ট করে ফেলছিলাম। সো যেটা করব, যেহেতু আমি শেপ বিল্ডার ইউজ করেছি, সেহেতু নিচের যে শেপটা আছে ওইটা সহকারে উপরে যে লাইন যেগুলো আসছিল সবগুলো একটা গ্রুপ হয়ে গেছে। সো
আমি এটা আনগ্রুপ করে নেব। ওইটা নেওয়ার পরে পরে যেটা আমি গ্রুপ গ্রুপ করে নিয়েছিলাম সেই গ্রুপটা লাইনের যে গ্রুপটা আছে ওইটাকে আমি সিলেক্ট করে ফেললাম। তারপরে কন্ট্রোল এক্স দিয়ে কাটবো এটা। তারপর হচ্ছে আমি যে লাইনটা আমি যে উপরে যে মেটাল ফন্টটা নিয়েছিলাম ঠিক সেইটা কি হচ্ছে এখানে, আচ্ছা ওইটা কোনো ব্যাপার না, আমি যদি এইখান থেকে আমি যদি এটা পিছিয়ে দেই কন্ট্রোল এক্স দিয়ে কাটছিলাম যেটা লাইনগুলো ঠিক কন্ট্রোল ভি দিলে ওইটা পিছিয়ে চলে যাবে। তো এখন পিছিয়ে চলে যাওয়ার পরে দেখেন পিছনে চলে যাওয়ার পরে আমার একটা থ্রি ডি লুক এসে গেছে। সো আমি চাচ্ছিলাম যে নিচের যে লাইন ইয়াটা আছে শেপটা আছে ওইটা একটু এইখানে ভালোভাবে বোঝা যাবে, সেক্ষেত্রে আমি কি করব আমি উপরে যে ইয়াটা আছে ওইটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দেবো। দেওয়ার পর এটার যে গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়েছে এটা লম্বা লম্বি হবে এইভাবে দেবো। আচ্ছা আমি যদি এইভাবে থেকে নিই থেকে তাহলে কেমন দেখায়? হ্যাঁ এখানে একটু ভালো বোঝা যাচ্ছে, তবে আমার মনে হয় এটার গ্রেডিয়েন্টটা এদিকে সরাই, আমি আমার মতো করে গ্রেডিয়েন্ট একটু মিক্স করে নিচ্ছি যাতে করে লুকটা আরো বেটার হয়। সো আমি হোয়াইট কালারটা একটু আনভিজিবল করে দিচ্ছি। আমি এই হোয়াইট কালার যেগুলো আছে এগুলাকে একটু হচ্ছে এ কালার দিব, একটু গ্রে কালার টাইপের করে দিব। সো কালারে যাব, যাওয়ার পরে একটু গ্রে কালার করে দিব, 32 রাখলাম, এটাকেও 32 রাখি। এটাকেও 32 রেখে দিই, সবগুলো হোয়াইট কালারকে আমি 32 করে রাখলাম। তারপর দেখুন আমার এই ডিজাইন লাইনগুলো একটা শেপ মতো চলে আসছে। এবার আমি যেটা হাইড করে রাখছিলাম উপরে যে লাইন এটা ওটা কন্ট্রোল শিফট অল্টার কন্ট্রোল থ্রি দিলে উপরে চলে আসবে। দেখুন এখন একটা মেটাল লুক চলে আসছে। সো এইখানে একটা সমস্যা হয়েছে, এই লাইনটা আমাদের দুইটা বাহিনী চলে গেছে, এটা ধরবো এবং লাইনটা ধরবো, ধরার পর শিপ বিল্ডার টেনে এখানে কেটে দেব। নিচে আরো একটা আছে এটা ধরবো, শিপ বিল্ডার টেনে আসবো, তারপর এটা কেটে দেবো। দেখুন এখন একটা মেটাল লুক চলে আসছে। সো এভাবে আপনারা চাইলে একটা ডিজাইনকে একটা ফন্টকে মেটাল স্টাইলে রিপ্রেজেন্ট করতে পারেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত আমার টিউটোরিয়ালটা ছিল। সো আপনারা যদি আমার এই টিউটোরিয়াল দেখে এতটুকু উপকৃত হয়ে থাকে প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বেজে দিবেন এবং আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।